পক্ষ শিখানো হয়েছে বহুদিন থেকে নামাজের মধ্যে। নামাজ এমন একটি এবাদত, শুধু নামাজ শারীরিক এবাদত নয়, অন্তরের এবাদত নয়, বাচনিক এবাদত নয়, সব রকমের এবাদত। এবং নামাজের সবচেয়ে বেশি ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি ঐক্যের শিক্ষা দেওয়া। নামাজে যতক্ষণ ইমাম আল্লাহ আকবার তাকবীর না দিয়েছে, আগে যদি তাকবীরে তাহরিমে দিয়ে নেয় নামাজ হবে? নামাজ বাতিল। আগেই যদি সালাম ফিরে দেন নামাজ হবে? নামাজ হবে। আগে যদি সিজদায় চলে যান, রুকুতে চলে যান ইমামের একটু আগে, নামাজ হবে? নামাজ হবে না। জি, বরং নবী করিম বলেছেন যে যেই ব্যক্তি রুকু থেকে বা সেজদা থেকে ইমামের আগে মাথা উঠিয়ে নেয় তার সম্পর্কে কি শুনিয়েছেন নবী সাল্লাম? জানেন হাদিস, আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলাল ইমাম আই ইউহাওয়িরাল্লাহু রাসাহু রাসাহি মারিন আও সূরাতাহি মারিন। সেই ব্যক্তিকে ভয় করে না যে নিজের মাথা রুকু সেজদা থেকে ইমামের আগে উঠিয়ে নেই, যে আল্লাহ তার মাথাকে বা তার সুরতকে, রূপ চেহারাকে গাধার চেহারার সাথে, গাধার রূপের সাথে রূপান্তরিত করে দিবেন, গাধার গাধার চেহারা আল্লাহ পাক চেহারায় তার চেহারাকে বিকৃত করে দিবেন। এ কথা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই? ভয় লাগে না যে জেনে শুনে ইচ্ছা করে যদি ইমামের আগেই চলে যাও, রুকু সেজদা অথবা রুকু সেজদা থেকে উঠে যাও, তাহলে আল্লাহ পাক গাধার সুরতে তোমার সুরতকে পরিবর্তন করে দেবেন, একটু ভয় করো। এর মাধ্যমে কি শিক্ষা দেওয়া হয়েছে? এমন কোন বড় বাহ্যিক দৃষ্টিতে কোন বড় অপরাধ করেছে কিন্তু ঐক্যে ফাটল ধরিয়েছে? ইমাম যাকে মসজিদের বানিয়েছেন তারই যদি আনুগত্য না করেন, তাহলে শাসক ইমামের কি করে আনুগত্য করবেন? আলেমের কি করে আনুগত্য করবেন? তার উপরে রাসূলুল্লাহ সাল্লামের কি করে আনুগত্য করবেন? আল্লাহর আনুগত্য কি করে করবেন? এর মাধ্যমে আপনাকে ঐক্য শিখানো হয়েছে যে যতক্ষণ ইমাম রুকু সেজদায় না গিয়েছে, রুকু সেজদা থেকে না উঠেছে, ততক্ষণ পর্যন্ত উঠবে না।